মানুষজনের আওয়াজ পেলে একটু অভিনয় করে কাঁদো। ঠিক আছে লাউ, ঠিক আছে, কাঁদবো। তাহলে আমি চলে গেল, ভালো করে ভিক্ষা করো, বাড়ির কাজ সেরে সন্ধ্যাবেলা এসে নিয়ে যাবো। ঠিক আছে যাও, দুপুরের খাবারটা কাউকে দিয়ে পাঠিয়ে দিও। ঠিক আছে। ওই গো কমে গেলি, চালে ঝুলাটা ধরি লও। কি করি পারবো বলো, আমি কুজু মানুষ, বেশি দূর হাঁটতে পারিনি। আশেপাশে গিরাম গুনা ঘুরি, যে কটা পাই সেই কটাই লে আসি। এই কটা চাইলে আসলে তো হবে না, আশেপাশে ফকিররা সব ভিক্ষি করে করে বড় লোক হয়ে গেল। আর এক তুমি আছো, যা ভিক্ষা করে লে আসো, ঠিক মতন সংসারই চলে না। এত কষ্ট করে আমি তোমার সংসার করতে পারবো না। ওই পাড়ায় কালো ফকির সাথে লাইন করে ওর কাছে চলে যাব। না গো, তুমি ওর কাছে যাও না, ও শালা লাইন করার উস্তাদ, তুমি গেলে ওর 4 নম্বর বউ হবে। লাল 4 নম্বরই হয় আর 5 নম্বরই হয়, তোমার দেখি লাভ নাই, দুটো ভালো মন্দ খেতে পড়তে তো পাবো। থামো গো থামো, অত রাগ করো না, কাল থেকে কি করি বেশি ভিক্ষি পাওয়া যায় সেই পিলানি করছি। হ্যাঁ তাড়াতাড়ি করো, না হলে আমি সত্যি সত্যি ওর কাছে চলে যাব। এবার তো ঢেক মানুষ যাচ্ছে মনে হয়েছে। ও ভাই বোনেরা, আপনারা কেউ চলে যান না, এই অন্ধ ব্যক্তিকে দুটো সাহায্য করে যান। তুই লাঠির মাথায় কেন রে, কাছে আসবি তো,
কাছে আসবো কি করি রে ভাই? তোর গায়ে যা গ্যাস, আমি সহ্য করতে পারছি নি। ভাবছি কাল একটা সরু তোল্লা বাঁশ কেটে আসবো, তুই থাকবি ওই মাথায় আর আমি থাকবো এই মাথায়, কমপক্ষে তোর গায়ের গন্ধ থেকে তো বাঁচবো। তোর শালার কানা কানা মানুষের আবার কোনো গন্ধ লাগে নাকি? চো ওই গাছটা লাগিয়ে একটু হাঁপ লেগি, তারপরে বাড়ি যাব। সেই সোনাটা বিক্রি করি, একটা ঘর
করব, আর একটা বাঁশ কিনব, ওকে আর ভিক্ষা করতে দেব না। ওই সাদা পাথরটার মধ্যে সোনা ছিল। হ্যাঁ গো, এত বড় সোনা। ও নো, ও সফিক ভাই কি হলো, চলে যাচ্ছ যে, একটু শুনি যাও। আমি মনু রে, আমাকে বাঁচা রে, আমি হাতে ডরিয়া কি করনু রে। ও গো, তোমার কি হলো গো, তুমি এরকম করছো কেন? আমার কিছু নাই, আমার সব শেষ, আমি মনু, আমাকে বাঁচা, আমি মনু। ও গো, তুমি এরকম করো না, তোমার কিচ্ছু হবে না, দাঁড়াও আমি তেল লাগছি। এ আমি কি করনু রে, ওই শালা কানাকে কেন পাথর দিনু, এ আমি কি করনু রে। ওগো, তুমি একটু আরাম পাইছো? তুই আরাম, তুই যদি আমাকে তেলটি গা ধুই দিস তাও আমি আরাম পাবো না। তুই যদি আমাকে বাঁচাতে চাস ওই কানা গাছ থেকে পাথর লেচি দে। পাথর মানে? ওই শালা কানা গাছ থেকে চাল চুরি করলি, ও ঝুলাতে পাথর বড্ডি শুনু, সেই পাথরের মধ্যে এক গ্যান্ড একটা সোনার ডলা ছিল। তুই আর কি করিস রে? আয় আয় আমার হলো কি? নো নো নো।